কোর্স কাকে ভোট দিব সেটা তো ঠিক করেছি, কিন্তু এখন বলা যাবে না, করবে না যে কাকে দিব সেটা তো বলতে পারবো না, বলা ঠিক হবে না। ক্যান্ডিডেট তো কেমন হয়েছে? পারফেক্ট, ডেফিনেটলি খুবই একদম পুরো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচের মতো, একদমই দুই প্যানেলের মধ্যে মাঝখানে ক্যামেরা, সরি, দুই প্যানেলে 42 জনের মধ্যে ফেভারিট কে? তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অ্যাক্টিং এর যে ছোট ছোট কিছু জায়গা হলো আমি যতটুকু শিখেছি আমি ভাইয়ের কাছ থেকে শিখেছি, ইজ মাই ব্রাদার, সো একজনকে যদি স্পেসিফিক বলতে হয় সেটি বলবো হচ্ছে মানুষ সে সবসময় আমার পাশে ছিল, আমার যে কোনো প্রয়োজন আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজপত্র দরকার হতো সবাই তো নিজেদের, শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে, এই ব্যাপারে চিন্তা করুন তো, আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি, আমরা সবাই কিন্তু সবার খুব আপন, খুবই কাছের, তো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি আমরা, এছাড়া আমরা সবাই এক, ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি, সো এখানে আসলে দুইটা দল তিনটা দল এর পছন্দ ওই পছন্দ এটা না, আমার সবাই আমার পছন্দের মানুষ, সবাই আমাকে খুব ভালোবাসে, বিদ্যুৎ স্যার আছেন, বাকি যারাই আছেন, নায়ক ভাইয়া আছেন, রুবেল ভাইয়া আছেন, মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে, সবাই এত আদর করে, সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল, ইলেকশনের পরে আমরা সবাই